আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের অনলাইন ক্লাসের নবম দশম শ্রেণীর যারা কৃষি নিয়েছ তাদেরকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের মাছের পুকুর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে দ্বিতীয় পরিচ্ছেদে আছে মাছের পুকুর। তাহলে আমি পুকুরের আগে সংজ্ঞাটা জেনে নেই। পুকুর হচ্ছে ছোট ও অগভীর বদ্ধ জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা যায় এবং প্রয়োজনে এটিকে সম্পূর্ণরূপে শুকিয়ে ফেলা যায়। অর্থাৎ পুকুর হচ্ছে তোমার চাষযোগ্য মাছের অবস্থান, চাষযোগ্য মাছের অবস্থান। এক কথায় পুকুর হচ্ছে চাষযোগ্য মাছের অবস্থান। পুকুরের পানি সাধারণত স্থির অবস্থায় থাকে, তবে বাতাসের প্রভাবে অনেক সময় ঢেউয়ের সৃষ্টি হয়। পুকুর সাধারণত কয়েক শতাংশ থেকে কয়েক একর পর্যন্ত হতে পারে। তবে ছোট মাঝারি ধরনের পুকুর ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য সুবিধাজনক এবং এখানে মাছের উৎপাদন করতে সবচেয়ে সুবিধা হয়। তাহলে সেক্ষেত্রে তোমরা পুকুরের সংজ্ঞা জানলে, এখন আমি একটি আদর্শ পুকুরের মাছ চাষের পুকুরের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আমাদের পুকুরে মাছ চাষের সুবিধা করতে হলে অবশ্যই আমাদের পুকুরের বৈশিষ্ট্য জানা দরকার। প্রথমে এক নম্বর, পুকুরটি বন্যামুক্ত হতে হবে এবং পুকুরের পাড় যথেষ্ট উঁচু হতে হবে। পুকুরটি যদি পার যথেষ্ট উঁচু না হয় তাহলে বন্যা হলে বন্যার পানি পুকুরে ঢুকবে এবং তুমি যে পুকুরে মাছ চাষ করো তাহলে মাছ বন্যার সময় চলে যেতে পারে, তাহলে তোমার ক্ষতির সম্মুখীন হবে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পুকুরের মাটি হতে হবে দোআঁশ, পল্লি দোআঁশ অথবা এঁটেল দোআঁশ হলে ভালো হয়। তাহলে পুকুরের মাটি দোআঁশ, পলি দোআঁশ বা এঁটেল দোআঁশ হলে ভালো হয়, ঠিক আছে। যদি তোমার বালির পরিমাণ পুকুরে বেশি থাকে তাহলে পানি দেখা যাচ্ছে চৈত্র বৈশাখ মাসে পানি বেশি আটকে রাখতে পারবে না, শুকিয়ে যাবে। সুতরাং এই জন্য মাটি দোআঁশ, পলি দোআঁশ বা এঁটেল দোআঁশ হলে ভালো হয়। তিন নম্বর হচ্ছে সারা বছর পানি থাকে এমন পুকুর মাছ চাষের জন্য অধিক উপযুক্ত। দেখা যাচ্ছে যে সারা বছরই জানি পুকুরে পানি থাকে তাহলে তোমার মাছ চাষের জন্য সুবিধাজনক হবে। চার নম্বর পয়েন্ট হচ্ছে পুকুরের পানির গভীরতা 0.75 থেকে 2 মিটার হলে সুবিধাজনক। পানির গভীরতা হবে 0.75 মিটার থেকে 2 মিটার হলে ভালো হয়। আমরা পাঁচ নম্বর বৈশিষ্ট্যটি জানব, পুকুরটি খোলামেলা স্থানে হলে ভালো হয় এবং পাড়ে যেন কোনো গাছপালা না লাগালে ভালো হয়। অর্থাৎ পাড়ে কোনো বড় গাছ থাকবে না, যদি গাছপালা থাকে তাহলে ওই গাছপালার পাতা ডাল পড়ে পুকুরের পানি নষ্ট হবে এবং মাছের জন্য তোমার ক্ষতিকারক হবে। এই জন্য গাছপালা যাতে না থাকে সেদিকে খেয়াল হবে এবং এতে পুকুর প্রচুর আলো বাতাস পাবে, ঠিক আছে। পুকুর প্রচুর আলো বাতাস পাবে, ফলে পুকুর সালোক সংশ্লেষণ বেশি হবে ও মাছের খাদ্য বেশি তৈরি হবে, পানিতে পর্যাপ্ত অক্সিজেন মিশবে আর উত্তরমুখী হলে সবচেয়ে আমাদের বেশি ভালো হয়, সূর্যালোক পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকা উচিত নয়, কারণ কাদার পুরুত্ব 20 থেকে 25 সেন্টিমিটারের বেশি না হয়, সেদিকে আমাদের ঠিক রাখতে হবে। সাত নম্বর হলো চাষের পুকুরের আয়তন সাধারণত 20 থেকে 25 শতক হলে ব্যবস্থাপনা ভালো হয়, কারণ বড় ধরনের পুকুর করলে তোমার খরচ বেশি হবে এবং বিভিন্ন ধরনের অসুবিধা হইতে পারে। এই জন্য আমাদের পুকুরের আয়তন 20 থেকে 25 শতক হলে ভালো হয়, কারণ পুকুরের আকৃতি সাধারণত আয়তাকার হইলে ভালো হয়। আয়তাকার হইলে ভালো হয় কারণ এই জন্যই যে এতে জাল টেনে মাছটা সহজেই তুমি ধরতে পারবে বা আহরণ করতে পারবে, ঠিক আছে। এখন আট নম্বর পয়েন্ট হচ্ছে
পুকুরের পারগুলি এক ইস্টু দুই অনুপাতে হলে হলে ঢালু হলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? হারে অর্থাৎ এখানে তোমার পুকুরের পারে পারগুলো এক ইস্টু দুই হারে ঢালু হলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ পুকুরের তলা হইতে পুকুরের পার যতটুকু উঁচু হবে পার ঢালু হয়ে পুকুরের তলার দিকে দ্বিগুণ দূরত্ব গিয়ে মিশবে, ঠিক আছে? অর্থাৎ পুকুরের তলাটা যে পরিমাণ থাকে তার চেয়ে তোমার ঢালটা হবে দ্বিগুণ, ঠিক আছে? তাহলে আমরা জানলাম শিক্ষার্থীরা যে একটি আদর্শ পুকুরের মাছ চাষের বৈশিষ্ট্যগুলো যদি আমার জানা থাকে তাহলে আমরা মাছ চাষের জন্য আমাদের জন্য সুবিধাজনক হবে এবং আমরা খুব উপকৃত হব। এবার আমরা জানব মাছ চাষের পুকুরের পানির গুণাগুণ, মাছ চাষের পানির গুণাগুণ সম্পর্কে আমরা জানব। তো আমাদের পুকুরের পানির গুণাগুণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত গুণাগুণ আর একটা হচ্ছে রাসায়নিক গুণাগুণ। তাহলে পানির গুণাগুণ অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ভৌত গুণাগুণ এবং রাসায়নিক গুণাগুণ। ভৌত গুণাগুণগুলো কী কী? পানির গভীরতা, পানির গভীরতা, তাপমাত্রা, গোলাত্ব এবং সূর্যালো। আমি সংক্ষেপে আলোচনা করছি, গভীরতা, পুকুর বেশি গভীর হলে সূর্যের আলো পুকুরের অধিক গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে প্রাকৃতিক খাদ্য প্লাঙ্কটন তৈরি হয় না। এই জন্য আমাদের পুকুরের গভীরতাটা স্বাভাবিক হতে হবে। তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধির উপর মাছের বৃদ্ধি নির্ভর করে, ঠিক আছে? অনেক সময় আমরা দেখি শীতকালে তাপমাত্রা কম থাকে বলে মাছ কম খায় এবং মাছের বৃদ্ধি কম হয়, এবং গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে এবং মাছের বৃদ্ধি বেশি হয়। সাধারণত রুই জাতীয় মাছের বৃদ্ধি সাধারণত 25-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে ভালো হয়। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে গোলাত্ব, অর্থাৎ পুকুরের পানি বেশি পরিষ্কার থাকবে না, একটু গোলা ভাব থাকবে। গোলা থাকলে আমাদের মাছের প্রাকৃতিক খাদ্য গুলা ভালো হবে। সূর্যালোক, যে পুকুরে সূর্যালোক বেশি পড়ে সেখানে শালক সংশ্লেষণ ভালো হয়, ফলে সেখানে ফাইটোপ্লাঙ্কটন বেশি উৎপাদন হয় ও মাছের উৎপাদন বৃদ্ধি হয়। আর 2 নম্বর হচ্ছে রাসায়নিক গুণাগুণ। রাসায়নিক গুণাগুণের ভিতরে আছে তোমার দ্রবীভূত অক্সিজেন, দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড, 3 নম্বর হইল পুকুরের পানির পিএইচ এবং ফসফরাস। অর্থাৎ রাসায়নিক গুণাগুণের দ্রবীভূত অক্সিজেন, আর পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রধানত ফাইটোপ্লাঙ্কটন ও জলজ উদ্ভিদ শালসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে পুকুরের পানিতে দ্রবীভূত হয়। অর্থাৎ মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ 5 মিলিগ্রাম পার লিটার থাকলে সবচেয়ে ভালো হয়, এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও, যদিও কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণ থাকলে পুকুরে মাছ চাষের জন্য ক্ষতিকর, এই জন্য আমাদের একটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ থাকতে হবে। মাছের ভালো উৎপাদন হওয়ার জন্য পুকুরের পানিতে 1-2 PPM কার্বন ডাইঅক্সাইড থাকা প্রয়োজন। তারপরে পানির পিএইচ, অর্থাৎ পানিতে কী পরিমাণ অম্লত্ব বা ক্ষারক আছে সেটা তোমার মাছের জন্য ভালো হয়। অর্থাৎ মাছের পানির পিএইচ 6.5-8.5-এর মধ্যে থাকলে ভালো হয়, অর্থাৎ পিএইচের পরিমাণ 4-এর নিচে কমে গেলে অথবা 11-এর বেশি হলে মাছের জন্য অসুবিধাজনক, ঠিক আছে? মাছের বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। তাহলে আমাদের শেষে হলো ফসফরাস। প্রাকৃতিক পানিতে অতি অল্প পরিমাণে ফসফরাস থাকে, এই ফসফরাস ফসফেটে রূপান্তরিত হয়, পরিমিত ফসফেটের উপস্থিতি প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন এবং প্রাকৃতিক খাদ্যের তৈরি হয়, এটা মাছের জন্য খুবই ভালো। তাহলে আমি পানির গুণাগুণ সম্পর্কে আলোচনা করলাম, ভৌত গুণাগুণ এবং রাসায়নিক গুণাগুণ। শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালোই বুঝতে পারছো, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা ফোনে এবং মেসেঞ্জারের মাধ্যমে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, পরে আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব। পরবর্তীতে আমি পুকুরের প্রকারভেদ ও বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আমি আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।